তালাবন্ধ ঘরের মধ্যে এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার শকুল রোড চৌরাস্তা এলাকার বাসিন্দা সুমন আচার্য তার মা ঝর্ণা আচার্যকে নিয়েই বসবাস করতেন। তিন দিন আগে ঝর্ণা আচার্যের শ্বাসকষ্ট হয়। ছেলে সুমন আচার্য সেই অবস্থায় মাকে ঘরের ভেতরেই তালা বন্ধ করে পালিয়ে যায় বলে অভিযোগ। বুধবার সকালে এলাকাবাসীরা ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে বৃদ্ধার পচা গলা মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় পুলিশ বৃদ্ধার ছেলে সুমন আচার্যকে আটক করেছে। প্রতিবেশীরা জানান, সুমন মানসিক ভারসাম্যহীন। গত সোমবারের দিন মানে কি বলবো, মানে শ্বাসকষ্ট মতো উঠে গিয়েছিল এবং সেই শ্বাসকষ্ট উঠার ফলে কী হয়েছিল, মানে সকালের দিকের থেকে এরম করছিল, করার পর থেকে শ্বাসকষ্ট উঠা মতন হয়ে গিয়েছিল। এবার শ্বাসকষ্ট উঠার মতন দিয়ে আমি একটু ওষুধ খাওয়ালাম। ওষুধ খাওয়ানোর পর আমি বললাম যে কিছু কি খাবা খাবা, কোনো চোখ মেলে না। সে ঘুম হওয়ার মতন করে তাকাচ্ছিল। এই দেখানোর ফলে কি হয়েছিল যে আমি সেই আস্তে আস্তে বলে কিছু খাবা দিয়ে আর কোনো কথা বললো না। দেখি হাত টাতগুলো পাটাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, দিয়ে যখন দিয়ে আস্তে আস্তে সে ঘুমের মতো হয়ে আসছে, দিয়ে ঘুমের মতো আসা ফলে দেখছি যে আস্তে আস্তে তখন আমি বুঝতে পারছি যে আর বেশিক্ষণ নেই। এইটার জন্য মানে আমি ভয় পেয়ে গেছিলাম এবং ভয় পাওয়ার ফলে কী হয়েছিল, আমি তখন ভয়ে আমি কী করবো করে আমি চলে গিয়েছিলাম বাড়ির থেকে। সেটা কবে হয়েছে? সেটা হয়েছে দুদিন আগে। মানে দুদিন আগে মারা গেছে? হুম, সোমবার। দিয়ে সোমবার কাউকে খবর দিয়েছিলেন? না, আমি এখান থেকে পালিয়ে পিসির বাড়ি গিয়েছিলাম। পিসির বাড়ির থেকে আমি চলে গিয়েছিলাম, ওখান থেকে পিসির বাড়িতে ছিলাম, পিসির বাড়ির থেকে আমি কাকার বাড়িতে চলে আসি। তার মধ্যে পিসি কাকাকেও জানেন না? আমি আমার এক বন্ধুর মারফত তাকে জানাই। ঘটনাটা ঘটেছিল কবে? দুপুরবেলা 1:30 সময়। মানে কোন বারটা? সোমবার। বলেননি কেন, কাউকে জানাননি কেন? আমি জানানি, আমি সাহস পাইনি, আমি ইয়ে পাইনি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। তালাবন্ধ ঘরের মধ্যে এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার শকুল রোড চৌরাস্তা এলাকার বাসিন্দা সুমন আচার্য তার মা ঝর্ণা আচার্যকে নিয়েই বসবাস করতেন। তিন দিন আগে ঝর্ণা আচার্যের শ্বাসকষ্ট হয়। ছেলে সুমন আচার্য সেই অবস্থায় মাকে ঘরের ভেতরেই তালা বন্ধ করে পালিয়ে যায় বলে অভিযোগ। বুধবার সকালে এলাকাবাসীরা ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে বৃদ্ধার পচা গলা মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় পুলিশ বৃদ্ধার ছেলে সুমন আচার্যকে আটক করেছে। প্রতিবেশীরা জানান, সুমন মানসিক ভারসাম্যহীন। গত সোমবারের দিন মানে কি বলবো, মানে শ্বাসকষ্ট মতো উঠে গিয়েছিল এবং সেই শ্বাসকষ্ট উঠার ফলে কী হয়েছিল, মানে সকালের দিকের থেকে এরম করছিল, করার পর থেকে শ্বাসকষ্ট উঠা মতন হয়ে গিয়েছিল। এবার শ্বাসকষ্ট উঠার মতন দিয়ে আমি একটু ওষুধ খাওয়ালাম। ওষুধ খাওয়ানোর পর আমি বললাম যে কিছু কি খাবা খাবা, কোনো চোখ মেলে না। সে ঘুম হওয়ার মতন করে তাকাচ্ছিল। এই দেখানোর ফলে কী হয়েছিল যে আমি সেই আস্তে আস্তে বলে কিছু খাবা দিয়ে আর কোনো কথা বললো না। দেখি হাত টাতগুলো পাটাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, দিয়ে যখন দিয়ে আস্তে আস্তে সে ঘুমের মতো হয়ে আসছে, দিয়ে ঘুমের মতো আসা ফলে দেখছি যে আস্তে আস্তে তখন আমি বুঝতে পারছি যে আর বেশিক্ষণ নেই। এইটার জন্য মানে আমি ভয় পেয়ে গেছিলাম এবং ভয় পাওয়ার ফলে কী হয়েছিল, আমি তখন ভয়ে আমি কী করবো করে আমি চলে গিয়েছিলাম বাড়ির থেকে। সেটা কবে হয়েছে? সেটা হয়েছে দুদিন আগে। মানে দুদিন আগে মারা গেছে? হুম, সোমবার। দিয়ে সোমবার কাউকে খবর দিয়েছিলেন? না, আমি এখান থেকে পালিয়ে পিসির বাড়ি গিয়েছিলাম। পিসির বাড়ির থেকে আমি চলে গিয়েছিলাম, ওখান থেকে পিসির বাড়িতে ছিলাম, পিসির বাড়ির থেকে আমি কাকার বাড়িতে চলে আসি। তার মধ্যে পিসি কাকাকেও জানেন না? আমি আমার এক বন্ধুর মারফত তাকে জানাই। ঘটনাটা ঘটেছিল কবে? দুপুরবেলা 1:30 সময়। মানে কোন বারটা? সোমবার। বলেননি কেন, কাউকে জানাননি কেন? আমি জানানি, আমি সাহস পাইনি, আমি ইয়ে পাইনি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।